হাই অ্যান্ড ওয়েলকাম টু মেটেক বাংলা সো মেটেক বাংলার মেডিসিন রিভিউ সিরিজে আজকে যে মেডিসিনটি নিয়ে আমরা আলোচনা করব সেটির নাম হচ্ছে টেলমা ফর্টি সো এই মেডিসিনটিকে ম্যানুফ্যাকচার করে গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এই মেডিসিনটির মধ্যে যে প্রধান উপাদানটি আছে সেটি হচ্ছে টেলমি সার্টেন এবং সেটি ফর্টি এমজি থাকে একটি ট্যাবলেটের মধ্যে এবং এই মেডিসিনটি একটি পাতায় তিরিশটি ট্যাবলেট থাকে এবং এই তিরিশটি ট্যাবলেটের দাম প্রায় দুশো বাইশ টাকার কাছাকাছি আপনি যদি এই মেডিসিনটিকে অনলাইনে কিনতে চান তাহলে নিচের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সোয়ে মেডিসিনটির ব্যবহারের দিকে যদি আমরা দেখি যেহেতু এর মধ্যে টেলমি আছে টেলমি সার্টেন আমাদের শরীরের মধ্যে অ্যানজিও টেন্সিং টুলকে ব্লক করে এবং আমাদের উচ্চ রক্তচাপ কমায় সয়ের ব্যবহার হচ্ছে এটি আমাদের শরীরে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে ব্যবহার করা হয় এছাড়া মেডিসিনটি হার্ট অ্যাটাকে প্রিভেনশন হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ পূর্বে ব্যবহার করা হয় যাতে হার্ট অ্যাটাককে আটকানো যায় একইভাবে এই মেডিসিনটি পূর্বে ব্যবহার করা হয় যাতে স্ট্রোককে আটকানো যায় এবং প্রিভেন্ট করা যায় সো এই মেডিসিনটি ডোজ বা খাবার পরিমাণের দিকে যদি আমরা দেখি তাহলে এই মেডিসিনটি এক থেকে দুটি ট্যাবলেট ব্যবহার করা হয় এবং সেটি নির্ভর করে পেশেন্টের কন্ডিশানের ওপর এবং মাথায় রাখবেন এই মেডিসিনটি ফিজিশিয়ান বা ফার্মাসিস্ট আপনাকে যে ডোজে ব্যবহার করতে বলবে সেই ডোজে ব্যবহার করবেন ওভার ডোজ যেন না হয় এতে আপনার সাইড এফেক্টের পরিমাণ বাড়বে সো টেলমা ফরটির সাইড এফেক্টের দিকে যদি আমরা দেখি তাহলে এই মেডিসিনটি ব্যবহার করাকালীন আপনার ইউরিনেশন অর্থাৎ মূত্রত্যাগ কমে যেতে পারে এবং অনেক কমজনের হয় এই মেডিসিনটি ব্যবহার করার সময় সাইনাস ইনফেকশন বা সাইনাসের সংক্রমণ এছাড়া মেডিসিনটি ব্যবহার করার সময় আপনার পিঠে বা কোমরে ব্যথা হতে পারে এবং অনেক সময় এই মেডিসিনটি ব্যবহার করাকালীন আপনার স্কিন আলসার অর্থাৎ চামড়ার উপর ঘাও হতে পারে এবং এটি খুব রেয়ার এছাড়া যদি আপনার খুব সিরিয়াস বা সিভিয়ার সাইড এফেক্ট দেখা যায় তাহলে অবশ্যই ফিজিশিয়ান বা ফার্মাসিস্টের সাথে কন্ট্যাক্ট করুন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য এবং এই ভিডিওটি সবারই সাথে শেয়ার করুন যাতে এই ইনফরমেশনটি সবারই কাছে পৌঁছায় এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং নতুন নতুন মেডিসিন সম্বন্ধে জানার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার যদি এই ভিডিওর সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে